আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি রাস্তার পাশে থেকে সিম কার্ড কিনে ইউজ করেন? তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে এমন কয়েকটা কাজ দেখে দেব, আপনি যদি রাস্তার পাশে থেকে সিম কার্ড কিনে ইউজ করেন, আপনি যেই এনআইডি কার্ড দিয়ে রাস্তার পাশে থেকে সিম কার্ড কিনছেন ওই এনআইডি কার্ড দিয়ে আর কেউ সিম কার্ড ইউজ করে কি না। তো অনেক সময় দেখা যায় কি, আমরা রাস্তার পাশে থেকে এনআইডি কার্ড দিয়ে সিম কার্ড কিনি, ওই এনআইডি কার্ড দিয়ে কিন্তু ওই সিমওয়ালারা কিন্তু আরও সিম বিক্রি করে। এখন কথা হলো, আপনার এনআইডি কার্ড দিয়ে আর কোনো সিম বিক্রি করছেনি, এটা কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে যাচাই করতে পারবেন। তো এখন কথা হলো, আপনি কীভাবে যাচাই করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে সিম কার্ড কেউ ব্যবহার করেনি, এটা যদি শিখতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টেক ভিডিও, আমি আজ শরীফ। আসুন বন্ধুরা, ভিডিও না করে শুরু করা আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজটা শিখতে চান 100% এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই ভিডিওতে একটি লাইক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। আপনার এনআইডি কার্ড দিয়ে কেউ সিম ইউজ করেনি এটা যদি শিখতে চান, ফার্স্ট অফ অল কী করবেন, আপনার ফোনে যে ডায়ালার অপশন আছে সেখানে ক্লিক করবেন। এখানে আমার ফোনের ডায়ালার, এই ডায়ালারে ক্লিক করে দিলাম। ডায়ালারে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে আমি যেই কোড উঠিয়ে দিই আপনি সেম কোডটাও উঠিয়ে দিবেন। তো এখানে আমি লিখলাম *1600*#। এখানে দেখেন *1600*#। তো এটা কিন্তু আপনার বাটন ফোনে কাজ করবে অ্যান্ড এটা কিন্তু স্মার্টফোনে কাজ করবে। তো এই কোডটা যে কোনো ফোনে কাজ করবে। তো এখন কথা হলো, আপনি বলবেন ভাই এটা আপনি দেখেছেন টাচ ফোন দিয়ে, এটা কি বাটন ফোনে কাজ করবে? হ্যাঁ, আপনি যে বাটন ফোন দিয়ে যদি দেখেন এই কোডটা কিন্তু কাজ করবে। অবশ্যই আপনি যে সিমটা দিয়ে এখানে ডায়াল করবেন ওই সিমটা কিন্তু আপনি যে এনআইডি কার্ড দিয়ে কিনছেন ওই এনআইডি কার্ড দিয়ে হতে হবে। ধরুন আপনার যে এনআইডি কার্ড সেই এনআইডি কার্ডের সিম কার্ড হতে হবে। তো এখানে যে সিমটা আছে দেখেন, একটা সিম, একটা সিম কিন্তু আমি যে এনআইডি কার্ড দিয়ে দেখাবো এই এনআইডি কার্ডের। তো এখানে কিন্তু আমি ডায়াল করে দেবো, দেখেন সরি আমার কোডটা গেছি গিয়া, এই দেখেন কোডটা এখন আমি ডায়াল করে দেবো, এই ডায়াল করে দিলাম। ডায়াল করার পরে ফ্রেন্ড আপনার যে এনআইডি কার্ড আছে এই এনআইডি কার্ডের লাস্টের সাইডটা সংখ্যা দিতে হবে। আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের লাস্টের সাইডটা সংখ্যা দিতে হবে, যে এনআইডি কার্ডের একটা কোড থাকে সেই কোডটা সাইডটার সংখ্যা দিতে হবে। তো এখানে আমার এনআইডি কার্ডের সাইডটার সংখ্যার কোড দিয়ে দেখেন, তো এখানে দেখেন আমার এনআইডি কার্ডের লাস্টের সাইডটার সংখ্যা দিয়ে দিব। লাস্টের সংখ্যা সাইডটা দেওয়ার পর এখানে যদি সেন্ড করি তাহলে কিন্তু আমার সিম কার্ডে একটা SMS চলে আসবে। তো এখানে আমি সেন্ডটি ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখেন নোটিফিকেশন বারে, এই নোটিফিকেশন বারে কিন্তু SMSটা চলে আসছে। এই যে দেখেন নোটিফিকেশন বারে SMSটা চলে আসছে, তো এই SMSের উপরে ক্লিক করবো। SMS এ ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন আমি যেই নাম্বারটা আমার এনআইডি কার্ড দিয়ে ব্যবহার করতেছি সবগুলো নাম্বার কিন্তু এখানে শো করছে। আমি যতগুলো আমার এনআইডি কার্ড দিয়ে নাম্বার ব্যবহার করতেছি সবগুলো নাম্বার কিন্তু এখানে শো করছে। আপনার এনআইডি কার্ড দিয়ে কেউ যদি নাম্বার ব্যবহার করে সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে। যেই নাম্বারটা আপনি চিনেন না সেই কাস্টমার কেয়ারে গিয়ে কিন্তু আপনি ওই নাম্বারটা বন্ধ করে দিতে পারেন। আমি যেভাবে দেখাইছি আপনি যদি এইভাবে সুন্দর মতন আপনার এনআইডি কার্ড দিয়ে চেক করেন আপনার এনআইডি কার্ড দিয়ে কেউ নাম্বার ব্যবহার করেনি, আপনি খুব সহজে দেখতে পারবেন অ্যান্ড জানতে পারবেন। আপনি যদি মনে করেন আমার এই ভিডিও দিয়ে কোনো কিছু শিখতে পারছেন তাহলে কিন্তু এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্ত, সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড্রয়েড টেক ভিডিওকে সঙ্গে রাখুন। কোথাও হাফেজ।